ফাইল হাতে দাঁড়িয়ে শতাধিক শিক্ষার্থী অপেক্ষা গেট খোলার। শিক্ষার্থীদের মনোবল ঠিক রাখতে অভিভাবকরা উপস্থিত তাদের সঙ্গে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই ভিড় দেশ জুড়ে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের, কিন্তু না, এরা পরীক্ষার্থী ঠিকই, তবে এই সেচ্ছিন না, এরা সবাই মেডিকেল পরীক্ষার্থী অপেক্ষা করছেন মিরপুর হোম অফ ক্রিকেটের এক নম্বর গেটের সামনে। অপেক্ষারত এই কিশোররাই ভবিষ্যতে সাকিব তামিম মুশফিক। কেউ এসেছেন অনূর্ধ্ব 14 এর মেডিকেল করাতে, কেউ 16 কিংবা 18। ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসলেও সবার চোখে একই স্বপ্ন, একদিন লাল সবুজের জার্সি পরে নিজের দেশকে রিপ্রেজেন্ট করবেন। একসময় ক্রিকেট গুটি কয়েক দেশের মধ্যে আবদ্ধ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাট বলের এই খেলা। আমেরিকা, কানাডার মতো দেশগুলো এখন বিশাল আকারে আয়োজন করছে ফ্রান্সাইজি ক্রিকেট লিগ, তাই উদীয়মান এইসব ক্রিকেটারদের স্বপ্ন বড় হচ্ছে আরও। শুধু দেশের হয়েই নয়, দেশের গণ্ডি পেরিয়ে নিয়মিত খেলতে চান বিশ্বজুড়ে ফ্রান্সাইজি লিগগুলোতে। স্বপ্নটা হচ্ছে আপনার ন্যাশনাল লিগে খেলা, বড় বড় ফ্র্যাঞ্চাইজি খেলা, মানে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ, যেমন আইপিএল, কানাডার গ্লোবাল টি টোয়েন্টি যেটা শুরু হচ্ছে, সবগুলো একটাই খেলার ইচ্ছা। আচ্ছা, এই ন্যাশনাল লিগের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগের ইচ্ছাটা কেন? ফ্র্যাঞ্চাইজি দেখেন, এখন বর্তমানে যেহেতু টি টোয়েন্টির যুগ, আর টি টোয়েন্টির যুগে আপনি নর্মালি ফেমাস হতে চাইলে বা বড় জায়গায় খেলতে চাইলে, ক্যারিয়ারটাকে বড় জায়গায় নিতে চাইলে আপনাকে ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই খেলতে হবে। আর আপনার যে এই জায়গায় যে ট্যালেন্টটা, ট্যালেন্টটার বহিঃপ্রকাশ কিন্তু ফ্র্যাঞ্চাইজি খেলা। মাত্র কয়েক বছর পেছনে গেল, দেখা যেত সন্তান ক্রিকেটার হতে চাইলে বাবা মায়ের সমর্থন পাওয়া যেত না। স্বাভাবিকভাবেই অভিভাবকরা সব কিছুর আগে নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভাবেন, আর ভবিষ্যৎ থেকেই আসে অর্থনৈতিক নিশ্চয়তার বিষয়টি, যেখানে ক্রিকেটারদের আগে সেভাবে বিবেচনাই করা হতো না। তাই সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে ক্রিকেটার হোক, সেটা কেউই চাইতেন না। তবে সেই দিন এখন বদলেছে, অর্থ উপার্জনের দিক থেকে ক্রিকেট এখন খুবই ভালো অপশন, আর তাই এমন অর্থনৈতিক নিশ্চয়তার পেশা অভিভাবকদেরও ইন্সপায়ার করেছে। ফলে এখন সন্তানদের ক্রিকেটার হওয়ার জন্য সবচেয়ে বেশি সমর্থন যে বাবা মারাই করেন, সেই প্রমাণ চোখের সামনেই। ও খেলাধুলার প্রতি এতটাই, মানে তার ভিতর থেকে সে খেলতে চায়, আমি মনে করলাম যে ঠিক আছে, ওর উৎসাহটাকেই প্রাধান্য দেওয়া উচিত। না না, এটা আসলে কি যে বাচ্চাদের ইচ্ছাটাকে আসলে প্রাধান্য দেওয়া উচিত। আমরা প্রেশার দিয়ে কি করি, যে এক সময় গিয়ে মানে প্রেশার দিয়েই নিয়ে যেতে হয় শেষ পর্যন্ত। আর ওদের ইচ্ছাটা কী হয়, ওদের ইচ্ছাটাকে আমরা যদি প্রাধান্য দেই, দেখা যায় যে ওখানে একটা ভালো রেজাল্ট আসে, ছেলের খেলা দেখতে চাই। এটা সব মা বাবারই ইচ্ছা, আমারও এরকম ইচ্ছা। আপনাদের দোয়া, সবার দোয়া থাকলে অবশ্যই আমিও দেখতে পারবো। ও ক্রিকেটকে ভালোবাসে, যদি ক্রিকেটকে ভালোবেসে থাকে তাহলে ও ক্রিকেট নিয়ে, ক্রিকেট খেলে দেশের মুখ উজ্জ্বল করবে, এটাই আমার ওর কাছে প্রত্যাশা। এখানে টিকতে পারলে আস্তে আস্তে ওরা এই একদিন সাকিব মুশফিক হয়ে বের হবে, আর ওদের কাছে এই প্রত্যাশা নিয়ে আসলে গার্ডিয়ানরা, আমরা গার্ডিয়ানরা আসছি। হয়তো সবাই হতে পারবে না, কেউ কেউ ওদের মাঝখান থেকেই তো আবার ভবিষ্যৎ সাকিব মুশফিকরা, লিটন দাসরা বের হয়ে আসবে, সেই প্রত্যাশাই আমাদের আশা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভবিষ্যতে টাইগারদের মেডিকেল পরীক্ষা চলবে বুধবার বিকাল 4টা পর্যন্ত। এখান থেকে যারা উত্তীর্ণ হবেন পৌঁছে যাবেন এজ লেভেলের ট্রায়ালে, যেখানে তারা দেবেন ব্যাটে বলে পরীক্ষা, আর সেখানে পাশ করলেই বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেটের অধীনে চলে যাবেন এই কিশোররা, খেলবেন এজ লেভেলের টুর্নামেন্টগুলো। এভাবেই ধীরে ধীরে তৈরি হবে প্রফেশনাল ক্রিকেটার, আর শক্ত হবে দেশের ক্রিকেটের পাইপলাইন। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।